কাজাখস্তানে তেল গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের অগ্নিরূপের পেছনে অন্য কারণ রয়েছে। কাজাখস্তানে প্রচুর তেল এবং গ্যাস রয়েছে। পুরো মধ্য এশিয়ার দেশটিকে খুবই প্রভাবশালী মনে করা হয়। কাজাখস্তান বিশ্বের নবম বৃহৎ দেশ, কিন্তু সেই বিবেচনায় দেশের জনসংখ্যা খুবই কম, 1,88,00,000। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি 1991 সালে স্বাধীনতা ঘোষণা করে। দেশটি যখন সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ হয় তখন 1984 সালে দেশের প্রধানমন্ত্রী হন নূর সুলতান নজরব। তখন থেকে দীর্ঘদিন তিনি কাজাখস্তানের শাসন ক্ষমতা কুক্ষিগত করে রাখেন। এক নির্বাচনের মাধ্যমে তিনি দেশের প্রেসিডেন্ট হন, যে নির্বাচনে কেউ তাকে কার্যত চ্যালেঞ্জ করতে পারেনি। দেশের বিভিন্ন জায়গায় তার ভাস্কর্য স্থাপন করা হয়, এমনকি তিনি একটি নতুন রাজধানী স্থাপন করেন এবং নিজের নামে রাজধানীর নাম রাখেন নূর সুলতান। বহু বছর শাসনের পর মিস্টার নজরবায়েভ 2019 সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। সে সময় তার বিরুদ্ধে বিরল এক গণবিক্ষোভ হয়েছিল। একই বছর হঠাৎ করে ডাকা এক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন মিস্টার নজরবায়েভের পছন্দের প্রার্থী কাসিম জোমার্ট তোকায়েভ। ওই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রবল সমালোচনা করেন। ক্ষমতায় না থাকলেও নজরবায়েভ এখন খুব প্রভাবশালী। সরকার বরখাস্ত হলেও, জ্বালানির দাম আগের জায়গায় ফিরিয়ে আনা হলেও রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরানো যাচ্ছে না। এর পেছনে আসলে কারণ কি? বিক্ষোভের একটি প্রধান কেন্দ্রস্থল হচ্ছে জানাওয়েঝেন। এটি কাজাখস্তানের দক্ষিণ পশ্চিমে মংগিস্টু প্রদেশের একটি শহর। আগে সরাসরি ভোটের মাধ্যমে দেশের প্রাদেশিক গভর্নরদের নির্বাচন হতো, বর্তমান প্রেসিডেন্ট এদের নিয়োগ দেন। 1993 সাল সংবিধান ফিরিয়ে আনা হয়। এই সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতার কাটছাঁট করা হয়েছিল। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারো উপর নির্যাতন চলবে না। সরকারের সঙ্গে সম্পর্ক নেই এমন ব্যক্তিদের সরকারে স্থান দেয়া বাদ দিতে হবে। রাশিয়া ছাড়া বিশ্বের অনেক দেশই বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে, তবে কার্যত এই বিক্ষোভ এবং এত কিছু নিছক তেল গ্যাসের জন্য নয়, বরং গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতার জন্য।